বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের জন্য আজ নিয়ে আসলাম ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে মেয়ে পটানোর কিছু কৌশল ও থেরাপি। আপনারা এটা নিশ্চয়ই জানেন যে মেয়েদের মন জয় করতে পারলে মেয়েদের থেকে আপনি যা চাইবেন সেটাই পাওয়া সম্ভব। কিন্তু আপনি হয়তো এটা জানেন না যে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে কিভাবে মেয়েদের মন জয় করতে হয়। তাহলে শুনুন, মেয়েদের মন অনেকভাবেই জয় করা যেতে পারে, বাট তার মাঝে সবচেয়ে সহজ 10টি উপায় হচ্ছে। 1. আইডিতে এড হবার সাথে সাথেই টেক্সট করবেন না, মিনিমাম 1 মাস আইডি ফলো করবেন। পোস্টে রিয়্যাক্ট কমেন্ট করবেন, যখন মোটামুটি একটা ফেস ভ্যালু ক্রিয়েট হবে একদিন কোনো পোস্টের সূত্র ধরে নখ দিবেন। 2. মেসেজ করে ইন্টারভিউ নিতে যাবেন না, শুরুর দিকে যতটা সম্ভব ফানি কনভারসেশন চালিয়ে যাবেন, মোটামুটি একটা সম্পর্ক হয়ে যাবার পরে আস্তে আস্তে ব্যক্তিগত ব্যাপারে জানার চেষ্টা করবেন। 3. হাই হ্যালো, কি করেন, খাইছেন কিনা, ঘুমাইছেন কিনা ইত্যাদি ফালতু টাইপ কথা কম বলবেন, এতে মেয়েরা বিরক্ত বোধ হয়, কথা বলাও বন্ধ করে দিতে পারে। 4. কোনো মেয়ে যদি সদ্য ব্রেকআপ করে থাকে তাহলে তাকে ভালো করে সান্ত্বনা দিন, কারণ ব্রেকআপের পরে যে ছেলে ভালো সান্ত্বনা দিতে পারে তার সাথেই পরে ওই মেয়ের প্রেম হয়। 5. কোনো মেয়ে প্রেম করেন কিনা জিজ্ঞেস করলে কখনো না বলবেন না, সবসময় বলবেন একজনকে ভালোবাসতেন, বাট সে অন্য কোনো প্রতিষ্ঠিত ছেলে পেয়ে আপনাকে ছেড়ে চলে গেছে, এতে করে মেয়েটা আপনার প্রতি সহানুভূতিশীল হবে। 6. কোনো মেয়েকে যখন প্রপোজ করা হয় তখন সে উল্টো প্রশ্ন করে, তাকে কেন আপনার ভাল লাগে, যারা এই প্রশ্নের যত সুন্দর করে গুছিয়ে উত্তর দিতে পারে তার প্রেম হয় নতুবা হয় না। 7. মেয়েদের যত পারেন প্রশংসা করবেন, মানুষ মাত্রই প্রশংসা শুনতে চায়, একটা কালো মেয়েকেও সুন্দর বললে সে মনে মনে খুশি হয়। ছবি দেখলে রূপের প্রশংসা করেন, আর ছবি না দেখলে মন মানসিকতার প্রশংসা করুন। 8. কোনো বিষয়ে ভুলেও কোনো মেয়ের সাথে তর্ক জড়াবেন না, সহমত ভাই হয়ে সবকিছুতেই মেয়েটাই সঠিক এমন ভাব নিয়ে চলতে হবে, একবার পটে গেলে তখন সহমত ভাই দ্বিমত ভাইও হয়ে যেতে পারবেন। 9. ভুলেও কোনো মেয়ের সাথে অন্য মেয়ের প্রশংসা করতে যাবেন না, কারণ মেয়েরা নিজের কাছে অন্য মেয়ের প্রশংসা শুনতে পছন্দ করে না, মেয়ের বান্ধবী বা কাজিন নিয়ে তু শব্দ করবেন না। 10. বাংলায় মেসেজ টাইপ করবেন, যদি পারেন কবি সাহিত্যিকদের মতো একটু গুছিয়ে সুন্দর করে কথা বলার চেষ্টা করবেন, কারণ মেয়েরা ছেলেদের রূপ সৌন্দর্যের চেয়েও কথার প্রেমে বেশি পড়ে। বন্ধুরা, আপনি যদি মেয়েদের সাথে সবসময় এমনভাবে রোম্যান্টিক আর মজাদার কথা বলতে পারেন তো যে কোনো মেয়ের মন জয় করতে পারবেন, এবং মেয়ে আপনার প্রতি এতটাই দুর্বল থাকবে যে আপনি মেয়েটির থেকে যা চাইবেন সেটাই পাবেন, এটা গ্যারান্টি। ভিডিওটি কেমন লেগেছে বা কোন ডায়লগ আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা যদি কমেন্ট করে না জানান তাহলে আমার মন জয় করতে পারবেন না, আর আমার মন জয় করতে না পারলে জীবনেও মেয়ে পটাতে পারবেন না বলে দিলাম। ওকে, ভালো থাকবেন, বাই।